আপনি বলছিলেন যে আপনি পিএইচডি না করে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি মাস্টার্স করবেন, যেহেতু আপনার হাতে চার বছর সময় আছে, তো এই সময়টা এখন শুনি একটু। তো মাস্টার্সে আমি মাস্টার্সের ওটা ছিল যে দুইটা টার্ম অনেকগুলো বিষয় পড়তে হয়, দিয়ে পরীক্ষা দিতে হয়, তারপরের একটা টার্ম থাকে থিসিস করার, ছোট একটা মাস্টার্স থিসিস। তা আমি পরীক্ষায় খুবই ভালো করলাম, ওই ক্লাসে আমাদের বোধ হয় 16 জন ছিল বিভিন্ন দেশ থেকে, আমি ফার্স্ট হলাম। তো যেই প্রফেসর আমাদের এই কোর্সটা দেখতেন, উনি আমাকে ডেকে নিয়ে বললেন যে তুমি ইচ্ছা করলে এমএসসি না নিয়ে ইউ ক্যান কন্টিনিউ ডাইরেক্টলি ফর পিএইচডি। আমি তখন একটা গবেষণার বিষয়ে কাজ শুরু করে দিয়েছি, ওটা ছিল কংক্রিটের উপরে, ওই যে কংক্রিট বিমে কিভাবে ফাটলের যে উইথ কত হবে এটা প্রেডিক্ট করা যায়, এবং এটা নিয়ে এই বিম অনেকগুলো টেস্ট করে আমি ক্র্যাক উইথ মাপতাম। এটি আমার এই মাস্টার্স থিসিসে, এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু যেটা সমস্যা হলো, আমি এই যে আমি ঠিক করলাম যে না, আমি থিসিসটা শেষ করে মাস্টার্স করে তারপরে পিএইচডিতে যাব, আগে একটা ডিগ্রি হাতে নিয়ে নেই। কিন্তু এই কয়েক মাস আমাকে এই কংক্রিট বিম ঢালাই করা, এটাকে টেস্টে তোলা, ইংল্যান্ডে তো আর আমাদের মতো এত ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকে না, অনেক কিছু নিজে ক্রেন দিয়ে করতে হলেও প্রচুর খাটতে হয়, এই করে উঠলে আমার এই এক্সপেরিমেন্টাল ওয়ার্কের উপরে আমার ইন্টারেস্টটা কমে গেল। আর ততদিনে আমি এই কম্পিউটার প্রোগ্রামিং শিখে গেছি, ব্যবহার নতুন একটা জিনিস। আমি আমার এই সুপারভাইজারকে বললাম যে আমি এক্সপেরিমেন্ট আর করবো না, আমি এখন কম্পিউটার বেসড কিছু একটা থিসিস নিতে চাই। এই আরেক প্রফেসরের আন্ডারে চলে গেলাম, তখন হাই রাইজ বিল্ডিং, মূলত একটা কম্পিউটার প্রোগ্রাম ডেভেলপ করা, আমারটা ছিল ইন্টিগ্রেটেড স্ল্যাব কলাম বিম ওয়াল নিয়ে বেশ কমপ্লিকেটেড প্রোগ্রাম। আমি তিনটা জিনিস করলাম, একটা হলো যে এই কম্পিউটার প্রোগ্রাম ডেভেলপ করা, আরেকটা হলো খুব সহজে কম্পিউটার ছাড়া ডিজাইন করা যায় এই ধরনের বিল্ডিং, শিয়ার ওয়াল স্ট্রাকচার যেটা বলে, সেটার জন্য খুব সহজ একটা পদ্ধতি বের করলাম, একদম মানে ক্যালকুলেটার ছাড়া অলমোস্ট, এই চারটা গ্রাফ বের করে এই যে কেউ উইদিন হাফ অ্যান আওয়ার একটা স্ট্রেস ক্যালকুলেশন করতে পারে। এটা আমি ওই তখনও আমি ছাত্র, আমাদের ফিল্ডে খুব নাম করা জার্নাল আছে আমেরিকায়, আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট জার্নাল, ওইখানে এটা প্রকাশিত হয় 1967 সালে, বহু বছর এটা ব্যবহৃত হয়েছে। আমার এই একটা নামই দিয়ে দিল তারা পদ্ধতির, এটা আমার সুপারভাইজারের নাম হলো অ্যালেকজান্ডার কুল, আর আমার নাম মিলিয়ে কুল অ্যান্ড চৌধুরীজ মেথড। এখনো ব্যবহার, এখন কম্পিউটার আসার পরে কমে গেছে, এই কম্পিউটার এত পপুলার হওয়ার আগে পর্যন্ত খুব র্যাপিড ডিজাইনের জন্য এটা ব্যবহার করা হতো। তো এই শেষ করে আমি 1968 সালে আমার এই পিএইচডি ডিগ্রি শেষ করলাম করে দেশে। তো আপনি এসে যোগ দিলেন ইয়েতে, তার কিছুদিন পরে আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন কি এটা বিশ্ববিদ্যালয় হয়েছে? আমি তো ছাত্র জীবনেই বিশ্ববিদ্যালয়, আমি গেলাম তো তখন বিশ্ববিদ্যালয়, আমি তো এই 1962 সালে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে আমি আমার চাকরি জীবন শুরুও বিশ্ববিদ্যালয়ে। তো যেটা নতুন উদ্যোগ নিলাম যে আমি কম্পিউটার প্রোগ্রামিং শিখে আসছি, এটা তখন ভবিষ্যৎ আলটিমেটলি সবারই, সব ইঞ্জিনিয়ারিংয়ে লাগবে, আমাদের কম্পিউটার নাই, ঢাকায় একটাই মাত্র কম্পিউটার, তখন আরও দুইটা আছে বাট ওটা বাণিজ্যিক ব্যবহার হয়, এই অ্যাটমিক এনার্জিতে IBM 1620। তা আমি আমার এই বিভাগীয় প্রধানকে বলে বললাম যে প্রোগ্রামিং কোর্স ইন্ট্রোডিউস করতে হবে, করে আমি পড়ানো শুরু করলাম, লেকচারে লিখে টিকে আবার অ্যাসাইনমেন্ট দিলে অ্যাটমিক এনার্জির সাথে একটা ব্যবস্থা করলাম যে এরা গিয়ে প্রোগ্রাম চালাতে পারবে, ওইখানে গিয়ে ব্যবহার করতে পারবে। আমরা প্রায় কম্পিউটার কিনে ফেলছিলাম 1970 সালে, তার স্বাধীনতা যুদ্ধের জন্য আটকে গেল, তারপরে বহুদিন লেগেছে, আমরা এরপরে গিয়ে 9 বছর অপেক্ষা করতে হয়েছে বুয়েটের নিজস্ব কম্পিউটার। এই কয়েক বছর আমি পড়িয়েছি কম্পিউটার, আরেকটা রিলেটেড সাবজেক্ট আছে যেটা নিউমারিক্যাল মেথডস। আমি 1974 সালে আবার একটা ফেলোশিপ পেলাম, কমনওয়েলথ একাডেমিক ফেলোশিপ, আমি ততদিনে বোধ হয় অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছি ইংল্যান্ডে 1 বছরের জন্য, এই পোস্ট ডক্টরাল ফেলোশিপ। ফিরে আসলাম 1975 সালের নভেম্বরে,
খুবই মানে রাজনৈতিকভাবে অস্থির তখন। তার আগে আপনি যখন মানে পিএইচডি করে যখন এখানে এসে যোগ দিলেন তখন তো মানে 68 সালের কথা আপনি বলছেন, তখন তো আস্তে আস্তে এখানকার রাজনৈতিক পরিবেশও তখন খুব উত্তপ্ত হচ্ছিল। আচ্ছা, আমার অভিজ্ঞতা বলি, আমি তখন তো লন্ডন থেকে সরাসরি ঢাকায় কোনো ফ্লাইট নাই, করাচি হয়ে আসতে হতো। করাচিতে নামলাম আমি নভেম্বরের কত হবে 20 তারিখের দিকে। তো আমার এক আত্মীয় ছিলেন করাচিতে, ওনাকে খবর দিলাম উনি ওনার বাসায় নিয়ে যাবেন। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি করে যাচ্ছি ওনার বাসায়, দেখি যে রাস্তায় মিছিল আইয়ুব খানের বিরুদ্ধে, আন্দোলন শুরু হয়ে গেছে পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানে 71 সালটা আপনি কোথায় ছিলেন, কিভাবে কেটেছে? আমি 71 সাল ঢাকায় ছিলাম, ঢাকায় এলিফ্যান্ট রোডের বাসায়। কিন্তু কয়েকবারই খুব কি বলবো যে ক্লোজ ব্রাশ উইথ ডেথ। নভেম্বর 71-এ আমাদের সব রাস্তায় দাঁড় করালো। আপনার মনে আছে কিনা পলিক ক্লিনিক বলে একটা ক্লিনিক ছিল তখন, তার সামনে আমরা সবাই দাঁড়ালাম। তাই পরে খোঁজ জানি, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক 4 জন থাকতাম আমাদের এখানে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 2 জন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষক। ওদের তালিকায় ছিল এই 4 জনকে ধরে নিয়ে যাবে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের এক আত্মীয় ছিলেন শান্তি কমিটির সদস্য শ্বশুর বাড়ির দিকে, ওরা কিভাবে খবর পেয়ে এঠে এই যোগাযোগ করে টুরে কোনো রকম আমাদের বাঁচিয়েছে, না হলে প্ল্যান ছিল ওই দিনই মেরে ফেলবে। হ্যাঁ, তখন একটা একটার পর একটা মানে খুবই একটা বলা যেতে পারে যে একটা অস্থির এবং বিপজ্জনক সময়ে বাংলাদেশ পার করেছে।